হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি দেবব্রত, আমার ইউটিউব চ্যানেল যা টিউটোরিয়াল, যেখানে আজকে আলোচনা করব প্রাচীন ইতিহাসের বৈদিক যুগ। বৈদিক যুগ খুবই গুরুত্বপূর্ণ, এখানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসতে পারে, সেই নিয়ে আজকে আলোচনা। বৈদিক যুগের সামাজিক জীবনযাত্রা কেমন ছিল, বৈদিক যুগে কিভাবে উৎপত্তি হয়, বৈদিক যুগে কারা উৎপত্তি করেছিল, কোথায় সভ্যতা গড়ে উঠেছিল, এখানকার তাদের খাওয়া দাওয়া, বাসস্থান, পোশাক পরিচ্ছদ কেমন ছিল, সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। বৈদিক যুগের ইতিহাস নিয়ে আলোচনা হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকুন, আর আমার চ্যানেল দা টিউটোরিয়ালে ফলো করুন, লাইক করুন, কমেন্টস করুন। তো শুরু হচ্ছে বৈদিক যুগ, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। এর আগে আমাদের মেহেরগড় বা হরপ্পা সভ্যতা আছে, তো তার আগে আমি বৈদিক যুগের এই ভিডিওটা আপলোড করছি, পরে আমরা মেহেরগড় বা হরপ্পা সভ্যতা আলোচনা করবো। তো হরপ্পা সভ্যতার পরেই আসে বৈদিক যুগ। বেদকে ভিত্তি করে এই সভ্যতা গড়ে উঠেছিল, তার জন্য একে বৈদিক সভ্যতা বলা হয়। যেহেতু বেদ হচ্ছে আমাদের হিন্দুদের আদি ধর্মগ্রন্থ, আপনারা সবাই জানেন, সেই বেদকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছিল, তাই একে আমরা আজ বৈদিক যুগ বলে থাকি। তারপর আসে এই সভ্যতার স্রষ্টা হলো আর্যরা। আর্য কথার অর্থ হলো সৎ বংশত বা আভিজাত বংশ, বা যারা হাই বর্ণ, মানে যারা আভিজাত বংশের বড়লোক বংশ, তাদের কে আমরা আর্য বলি। আর্য কোনো জাতি বিশেষ না, এটা একটা ভাষাগত ধারণা। ইন্দো ইউরোপীয় ভাষায় যারা কথা বলতো তাদের আমরা আর্য বলতাম। ইন্দো ইউরোপীয় ভাষা মানে কি, সংস্কৃত, পারস, পারসি, গ্রিক, লিবানান, আরো যে সমস্ত ভাষা ছিল তারা যে সমস্ত ভাষায় কথা বলতো, এই ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয় ভাষা বলা হয়। আর এই ইন্দো ইউরোপীয় ভাষায় যারা কথা বলতো তাদেরই আমরা আর্য বলি। আর্য কোনো জাতির নাম। তারা কিভাবে প্রবেশ করেছিল ভারতে? তারা হিন্দুকুশ ও উত্তর পশ্চিম গিরিপথ অতিক্রম করে ভারতে প্রবেশ করে। হিন্দুকুশ মানে আপনারা বুঝতে পারছেন পাঞ্জাবের আফগানিস্তান ওই দিক থেকে তারা হিন্দুকুশ আর উত্তর পশ্চিম দিক থেকে গিরিপথ পার করে তারা ভারতে প্রবেশ করে। আর্যরা প্রথমে সপ্তসিন্ধু অঞ্চল পাঞ্জাব, পাঁচটি নদী এবং সিন্ধু ও শতদ্রু, সেই পাঁচটি নদী হলো শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, সিন্ধু ও সরস্বতী, এই সাতটি একে নিয়ে সপ্ত সিন্ধু। এই সপ্ত নদী অঞ্চল পার করে তারা আফগানিস্তান, কাশ্মীর ও পাঞ্জাবের সিন্ধু অংশে বসবাস করে। এদের আধিপত্য হয় আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে তারা যখন ওই হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে ভারতে প্রবেশ করে এবং পাঞ্জাবের সপ্ত সিন্ধু, পাঞ্জাবের পাঁচটা নদী এবং সরস্বতী ও সিন্ধু এই নদী অতিক্রম করে সাতটা সিন্ধু আফগানিস্তান, কাশ্মীর ওইসব অঞ্চলে বসবাস শুরু করে। পরবর্তী বৈদিক যুগ, এটা হচ্ছে কি, প্রাক বৈদিক যুগ। তারপরে বৈদিক যুগ শুরু হয় 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দে। পশ্চিমে সরস্বতী ও পূর্বে গঙ্গা মধ্য দিয়ে তারপর সেটা দক্ষিণ পর্যন্ত যায়। দক্ষিণ পর্যন্ত নিচের দিকে নামে, ভারতবর্ষের নিচের দিকে, কিন্তু তার পূর্ববঙ্গ মানে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ এবং আসামের দিকে তারা, আসাম মানে হচ্ছে আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, এইসব জায়গায় তারা তাদের আধিপত্য বা সভ্যতা বিকাশ ঘটায়। বেদকে আমরা চারটে ভাগে ভাগ করি, সবাই জানি আমরা, ঋক, সাম, যজুর, অথর্ব। ঠিক আছে, তো এই ঋক, সাম, যজুর, অথর্ব নিয়ে আমরা পরে আলোচনা করছি। এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আর্যরা সপ্তসিন্ধু অঞ্চলে বসবাসকালে ঋগ্বেদের সূচনা করে। ঋগ্বেদ হচ্ছে বেদের প্রাচীনতম অংশ। তাহলে বেদের চারটি ভাগ, ঋক, সাম, যজু, অথর্ব, এর মধ্যে ঋগ্বেদের সূচনা হয় আর্যরা যখন সপ্তসিন্ধু অঞ্চলে বসবাস শুরু করে। বেদ শব্দের অর্থ হলো জ্ঞান, এই থেকে এসেছে বেদ। হিন্দুরা মনে করতো যে বেদ মানুষের রচনা না, কারণ আমরা জানি এর নাম শ্রুতি, এটা ঈশ্বরের প্রাণী। প্রাচীনকালে ঋষিরা ঈশ্বর থেকে শুনে মনে রাখতো, তাই তার নাম শ্রুতি হয়েছে, শ্রবণের জন্য শ্রুতি, তার বেদের অপর নাম শ্রুতি। তারপর হচ্ছে রাজাকে শাসন কার্য, এই সময় যে রাজা ছিল তাদের শাসন কার্য পরিচালনা করবার জন্য রাজা গ্রামীণ ছিল, দূত ছিল, সেনানি ছিল, পুরোহিত ছিল এবং গুপ্তচর, এই বিভিন্ন বিভাগ। গ্রাম হচ্ছে গ্রামের প্রধানকে গ্রামীণই বলা, যে গ্রামের শাসনভার তার হাতে ছিল, দূত, সেনানি যারা সৈন্যদের সাহায্য করত এবং ছিল পুরোহিত, গুপ্তচর, বিভিন্ন ভাগ ছিল। অপরাধীদের জন্য ছিল পুলিশ, তাদের বলতো উগ্র, এই বিভাগে অপরাধী যারা ছিল তাদের উগ্র বলা হতো। পারস্পরিক বিবাদে মধ্যস্থতা করতেন তাকে মধ্যমাসী বলা হতো। বিভিন্ন ভাগ ছিল, গ্রামের বিচারকের কাজ করতেন গ্রাম বাদুনি, গ্রামের বিচারের কাজ করতো গ্রাম বাদুনি, আর গ্রামের প্রধানকে গ্রামীণ বলা হতো। এই যুগে কর ব্যবস্থা ছিল না, কোনো কর ব্যবস্থা ছিল না। সেনাবাহিনী তিনটি অঙ্গ বিভক্ত ছিল, সেটা পদাতিক, রথারোহী, রথের উপর আর অশ্বারোহী বাহিনী। তাদের অস্ত্র ছিল তীর, ধনুক, তরবারি, কুঠার, মর্ম ও শিরস্থান।
ঋগ্বেদ যুগে সমাজের ভিত্তি ছিল পরিবার, পরিবারই ছিল সমাজের ভিত্তি এবং পিতৃতান্ত্রিক ও একান্নবর্তী। পরিবারকে কুল বলা হতো, কুলের প্রধানকে কুলপতি বলা হতো, পরিবারের প্রধান হতো গৃহপতি বা কুলি, পিতা পুত্র এবং পৌপিত্রা মানে বাবার ছেলে এবং ঠাকুরদা, এই তিন পুরুষ একসাথে বসবাস করত। এই যুগে অগ্নিদেবকে প্রায় অতীত রূপে পুজো করা হতো, বর্ণনা করা হয়। সমাজে নারীদের, বৈদিক যুগে সমাজে নারীদের প্রচুর যথেষ্ট মর্যাদা ছিল। তারা বেদ পাঠ করত, উপনয়নে অধ্যাপনা করত, সভা সমিতিতে অংশগ্রহণ করত, যুদ্ধ বিগ্রহ অংশগ্রহণ করত। সতীদাহ প্রথার প্রচলন ছিল না, বাল্য বিবাহ, বহু বিবাহ, বিধবা, এইসব কিছুই তখন ছিল না। অপলা, বিশ্ববারা, মমতা, লোপামুদ্রা প্রমুখ নারী শিক্ষা উচ্চতর স্থানে যায়। এই সময় পশুর চামড়া, সুতির পোশাক ব্যবহার করত। পুরুষরা দেহের উর্ধ্বঙ্গে, নিম্ন অঙ্গে বস্ত্র পরিধান করত এবং মহিলার সঙ্গে অন্তর্বস্ত্র পরিধান করত। নারীরা সোনা রূপা দামি পাথর অলংকার পরত এবং তেল চিরুড়ি ব্যবহার করত। খাদ্য হিসেবে তারা চাল, গম, যব, ফল, মূল, মাছ, মাংস প্রভৃতি ভক্ষণ করত। গরুর মাংস ভক্ষণ কিন্তু গরু হত্যা নিন্দনীয় ছিল এবং এরা সোমরস বা সুরা নামক পানীয় খেত। অবসরে তারা নাচ গান করত, মুষ্টিযুদ্ধ করত, পশু খেলা, মৃগয়া মানে শিকার করা, রথের দৌড় প্রচলন ছিল। বীণা, দুন্দুভি, বাঁশি, মৃদঙ্গ বাদ্যযন্ত্রের উল্লেখ করা যায়। তারা এই নিয়ে মনোরঞ্জনে ব্যস্ত থাকত। ঋগ্বেদের দশম মণ্ডলে পুরুষ সূক্ত নামক স্তোতে বলা হয়েছে যে ব্রহ্মর মুখ থেকে ব্রাহ্মণ, ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি হয়েছে, বাহু থেকে ক্ষত্র, আর পুরু থেকে বৈশ্য এবং পদদয় থেকে সূর্যকের উৎপত্তি হয়েছে। যারা উপাসনা যাগযজ্ঞ করত তারা ছিল ব্রাহ্মণ। রাজকার্য, রাজ সেবা করা, রাজশাসন করা, যুদ্ধ বিগ্রহ করার পারদর্শী ছিল ক্ষত্রিয়। কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্য করতে তারা হয়েছিল বৈশ্য এবং পরাজিত অনার্যরা আর্যদের উচ্চ তিন বর্ণের সেবা করে তাদের বলা হতো শুদ্ধ। আর্য সমাজে চতুরাশ্রম প্রথার উদ্ভব করে। চতুরাশ্রম ছিল ব্রহ্মচর্য, গৃহস্থ, মানপ্রস্থ, সন্ন্যাস। আর্য সন্তানরা প্রথমে স্তরে মানে ব্রহ্মচর্য স্তরে গুরুর গৃহে গিয়ে বিদ্যা লাভ করত এবং বিদ্যা চর্চা করত, এটা ছিল ব্রহ্মচর্য। তারপর যৌবনে তারা সংসার ধর্ম পালন করে গার্হস্থ জীবন অতিবাহিত করত এবং কৌরবশে সংসার ত্যাগ করে তারা অরণ্যকে ঈশ্বরের চিন্তায় সময় অতিবাহিত করত, এটাকে বলা হতো মানপ্রস্থ। এবং এরপর সর্বশেষে সন্ন্যাস গ্রহণ করে তারা সন্ন্যাসী হয়ে যেত, এটাকে সন্ন্যাস বলা হয়। পুরোহিতকে দানে গরু বা কৃতদাস দেওয়া হয়, কিন্তু জমি তখন আদান প্রদান শুরু হয়নি। ঋগ্বেদ যুগে যুদ্ধের অবনাম ছিল গাভীষ্টি এবং গরুকে অগ্ন বলা হতো। পশুপালন, কৃষিকাজ ছাড়াও ছুতর মিস্ত্রি বৃত্তি সম্মানজনক ছিল, ছুতর মিস্ত্রি। এছাড়াও ধাতু শিল্প, স্বর্ণ, কুমোর কাঠ, আবার কুমোর চন্দ্র শিল্প, তাঁতি, আশাই প্রভৃতি বৃত্তি ছিল। অনার্যরা পানি, অনার্য প্রায় অনার্যদের পানি বলা হতো, তারা ব্যবসা বাণিজ্য করে। পরে বৈশ্যরা এখানে এসে অংশগ্রহণ করে। তার প্রথমে পানি, পানি হচ্ছে বৈদিক যুগে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের বিষয়। সেটা হচ্ছে কি, পানি, পানি কাদের বলা হতো, যারা ব্যবসা বাণিজ্য তাদের পানি বলা হতো এবং প্রথমে অনার্যরাই করতো, পরে বৈশ্যরা সেখানে এসে যোগ দেয়। গরুর বিনিময়ের মাধ্যম ছিল, নিক্ষা ও মনা দু ধরনের স্বর্ণমুদ্রা ছিল, কিন্তু দৈনন্দিন জীবনে স্বর্ণমুদ্রার প্রচলন ছিল না, নিক্ষা ও মনা ছিল স্বর্ণমুদ্রা। তারা বৃষ্টি, চন্দ্র, সূর্য, সমুদ্র, পাহাড় প্রভৃতি পূজা করত। ইন্দ্র ছিল এই যুগের সর্বশ্রেষ্ঠ দেবতা, তাকে দেবরাজ বলা হতো, তাকে পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী বলা হতো। তার উদ্দেশ্যে 800টি স্তোতে ব্যবহার করা হয়েছে, তিনি ছিলেন বৃষ্টির দেবতা। এরপর আসে অগ্নি, তিনি আগুনের দেবতা, তার জন্য 200টি স্তোত আছে। তৃতীয় গুরুত্বপূর্ণ দেবতা হলো বরুণ, তিনি পাপপুণ্য ও জলের দেবতা। সোম ছিল বিখ্যাতির দেবতা, মরু ছিল বজ্র, অর্জুন ছিল বৃষ্টি, সূর্য ছিল আলো, যম ছিল মৃত্যু, আর বায়ু ছিল বাতাসের দেবতা। সরস্বতী নামে এক দেবীরও উদ্ভব পাওয়া যায়, তিনি ছিলেন নদীর দেবী। এছাড়া কিছু দেবীর উল্লেখ আছে, ছিল অদিতি, উষা, সাবিত্রী, সরস্বতী, সূর্যমণ্ডলের দেবী। ঋগ্বেদের পরে বৌদ্ধর আগমনের পরবর্তী সময় যাকাল হলো পরবর্তী বৈদিক যুগ। এই সময়কাল ছিল 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, যেটা আমরা আগেও বলেছি। এই সময় রাজ্য, গোষ্ঠী গুরুত্ব কমে গিয়ে শুরু হয় অঞ্চল প্রভৃতি নতুন গোষ্ঠী। ভারত ও পুরস্কর বিশ্বে পুরো উপজাতি। রাজার ক্ষমতা মর্যাদা বৃদ্ধি পায় এবং সভা সমিতির ক্ষমতা কমে আসে।
এবং যুগে নতুন নতুন পদের সৃষ্টি হয়, সেগুলো হলো কি, আচ্ছা, সংহৃতি, সংহৃতি কোষাধ্যক্ষ, ভাগদুহ পরাদায়কারী, সুদ রাজকীয় ঘোষক, ক্ষত্রিয় রাজার সংসারে সরকার, অক্ষ জুয়াখানার অধ্যক্ষ, স্থপতি ছিলেন সীমান্ত এলাকার ভারপ্রাপ্ত কর্মচারী, এবং শতপতি ছিল 100টি গ্রামে ভারপ্রাপ্ত কর্মচারী। ঠিক আছে, শতপতি ছিল 100টি গ্রামে ভারপ্রাপ্ত কর্মচারী এবং গ্রামীণ ছিলেন গ্রামের প্রধান। এই সমস্ত পদ সৃষ্টি হয়। রাজস্ব আদায়ের জন্য সংগ্রহী ও ভাগদুহ ছিল, তারা বলি ও শুল্ক নামক দু ধরনের কর আদায় করত। এই যুগে বলি ছিল বাধ্যতামূলক কর, এটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ এর কথা। বিচার ব্যবস্থার সর্বে ছিল রাজা, গ্রামের ছোট ব্যাপার গ্রাম বিচারক বা গ্রাম নিধিনী মেটাতো। এই যুগে নারীদের মর্যাদা প্রচুর পরিমাণে কমে যায়। পরবর্তী বৈদিক যুগে নারীর মর্যাদা পরবর্তী খুবই কমে যায়। বাল্য বিবাহ, বহু বিবাহ, বিধবা বিবাহ, পণপ্রথা চালু হয়। অনেক অনেক নারী সারাজীবন দর্শন ও ধর্মমত নিয়ে পড়াচর্চা করতো, তাদের বলা হতো ব্রহ্মবাদিনী, এবং বিয়ের আগে পর্যন্ত যারা পড়াশোনা বিদ্যাচর্চা করতো তাদের সদ্য দাহা বলা হতো। গার্গী মৈত্রী ছিল এই যুগের উল্লেখযোগ্য নারী। শরীর চিরুনি প্রকাশ ধাতুর তৈরি আয়না তারা ব্যবহার করত। হস্তিনাপুর ও প্রসঙ্গী নামগুলি নগরে উৎপত্তি হয় এই যুগে। নাঙ্গলের সঙ্গে 4, 8, 12, 24, 20 মানে তার বিশিষ্ট উল্লেখ আছে। সীতার পিতা এই সময়কার, তাকে জনক বলা হতো, তিনি কৃষিকাজ করতেন এবং আচ্ছা শ্রীকৃষ্ণের ভাই হাল ধরেছিল, তাই জন্য তাকে হলধর বলা হয়। ঋগ্বেদ যুগে ইন্দ্র অগ্নি স্থানচ্যুত হয়ে আচ্ছা ব্রহ্মা বিষ্ণু ও শিবের উৎপত্তি হয়। ঋগ্বেদের শতদার বিশিষ্ট নৌকো ছিল, যাকে শত অনিক বলা হতো। বলছি ঋগ্বেদের পানি, আমি বলছি পানি নামে এক বিদ্যমান শ্রেণী উদ্ভব হয়, তারা ব্যবসা বাণিজ্য করত, অনার্যরা পানি ছিল, পরে বৈশ্যরা যোগ দেয়। এই যুগে সর্বশ্রেষ্ঠ আচ্ছা সর্বপ্রথম সৃষ্টি কথাটা উল্লেখ আছে। আচ্ছা সৃষ্টি কথার অর্থ হলো বিরাট ধনবাণিজ্য। যজুর্বেদে প্রথম বাণিজ্য বা বণিকের পুত্র কথাটি উল্লেখ পাওয়া যায়। কৃষ্ণ নল ছিল ওজনের একক, 100 কৃষ্ণলের ওজন, এক ওজনে এক স্বর্ণকোটকে শতমান বলা হতো। পরবর্তী বৈদিক যুগে কুশিত ও কুশিদিনী নামক দুটি শব্দ উল্লেখ পাওয়া যায়। কুশিত শব্দের অর্থ হলো ঋণ, ঋণ, এবং কুশিদিনী কথার অর্থ হলো যে ঋণ দেয় বা মহাজন। এই যুগে গিল্ড বণিক সঙ্গ গড়ে ওঠে, বণিক সঙ্গকে বলা হতো গণ, এবং শ্রেষ্ঠিনী ছিলেন তাদের সভাপতি। হরপ্পা সভ্যতার প্রথম নগরায়নের সূচনা হয়। এই সময় হরপ্পা, মহেঞ্জোদার, লোথাল, কালীবাঙ্গাল বড় শহর গড়ে ওঠে। বৈদিক যুগে তার দ্বিতীয় নগরায়ন শুরু হয়। নগর ছিল পশ্চিমবিনী, কোশাল, বিভোদ, অহিচ্চেতন এবং হস্তিনাপুর। মধ্য যুগে ধনী বণিকদের শ্রেষ্ঠা বলা হয়, ছোট বণিকদের পাপনিক এবং ভ্রম্যমান বণিকদের শাহবাদ বলা হতো। এই যুগে প্রত্যেকের শহরে কারখানা, গুদাম, অনন্তপাট, বাজার, নিগম এবং দোকান আপন ছিল। এবার আসে আর্যদের, এটা একটুখানি মিলছে আর্যদের যে গঠন সেটা উৎপত্তি কি হবে। আর্য অরিজিনাল ফর্ম, অরিজিনাল ফর্ম কোথায় ছিল, এবং প্রোফাউন্ডার এটা ছিল সপ্তসিন্ধু রিজিয়ান, এটা ডক্টর এ সি দাস ও সুপর্ণা নন্দা ইয়া, একটু কেটে গেছে, সুপর্ণা নন্দা এটা ইয়ে করে। এছাড়া হচ্ছে কি দোয়াব রিজিয়ান ব্রাহ্মণী, এটা হচ্ছে কি গঙ্গানাথ ঝা বলেছে। এটা তিব্বত ছিল, এটা মতামত প্রকাশ করছে দয়ারাম সাহানি। হচ্ছে সেন্ট্রাল এশিয়া বলেছেন প্রফেসর ম্যাক্স মোলার। আর যদি আদি বাসস্থান তারপর এরেটিক রিজন খারাপ প্রান্ত বিজি তিলক বলেছেন। স্টিপ অফ দ্য সাউদার্ন রাশিয়া, এটা বলেছে নেহরি আর বার্দান স্টেইন। প্ল্যান অফ জার্মানি সহমি, এটা প্রফেসর ইঙ্কা। তা হচ্ছে কি গন্ডোয়ানাল্যান্ড সি পিল্লাই, আর ইউরো ফিলিপস আর সেস্টি, আর এশিয়া মাইনর এশিয়া তৎসঞ্জয়, এটা বলেছে কি গর্ডন চেলদি। এরা বলেছে বিভিন্ন জন বলেছে, এটা বোঝা গেল। এটা হচ্ছে যে কোথায় উৎপত্তি আর্যতে এবং কে এই মতামত প্রকাশ করছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর আসছে বৈদিক লিটারেচার, এটা বইদের ভাগ। বেদের চারটে ভাগ আগে বলছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্বেদ এবং কন্টেন্ট। ঋগ্বেদে কি কি আছে, প্রথমে আছে 1017+11 শ্লোক আছে, 1028 এবং 1+9 10 মন্ডল আছে। উপাধ্যায় কি হচ্ছে আয়ুর্বেদ, পাঠক কি পাঠ করেছে ক্ষত্রিয়। ঠিক আছে, এটা ঋগ্বেদ গেল। সামবেদ বুক অফ চ্যান্টস এন্ড গিভ আস দ্য নলেজ অফ ক্লাসিক্যাল মিউজিক। চ্যান্টস মানে হচ্ছে শ্লোক, যেগুলো হচ্ছে পবিত্র শ্লোক, ক্লাসিক্যাল মিউজিকের শ্লোক এই সামবেদে আছে। উপাধ্যায় হচ্ছে কে করেছে,
গান্ধর্ববে, উপাধ্যায় কোন উপাধ্যায় আছে গান্ধর্বে, আর পাঠ করেছে কে উদগিরি। তারপর হচ্ছে কি যজুর্বেদ, যজুর্বেদ কি কন্টেন্ট করছে, কম্প্রাইজ অফ স্যাক্রিফাইসাল প্রেয়ার অফ বেদ ডিভাইড ইন্টু টু পার্ট, কৃষ্ণ অ্যান্ড শুক্লা গিভ আস দ্য নলেজ অফ জিওমেট্রি, এখানে জিওমেট্রি নলেজ দেওয়া যায়। উপাধ্যায় হচ্ছে ধনুর্বেদ, আর ও পাঠ করেছে অথর্ববেদ, অথর্ববেদ কম্প্রাইজ অফ দ্য মিউজিক্যাল ফর্মুলা দিস 300-700 শ্লোক এবং 26টা কাণ্ডোস আছে। তা হচ্ছে কি কম্প্রাইজ অফ দ্য ব্ল্যাক ম্যাজিক আছে, ইন্ডিজিনিয়াস মেডিসিন, আগেকার দিনের ওষুধ এবং অনলি দ্য নন আরিয়ান বেদ। অথর্ববেদ হচ্ছে নন আরিয়ান বেদ, ঠিক আছে, নন আরিয়ান মানে আর্য নয় এমন বেদ। এটা হচ্ছে শিল্পবেদের উপাধ্যায়, আর পাঠ করেছে অথর্ব। বৈদিক লিটারেচার, বই বেদ পাঠ করার জন্য আমাদের ছটা গুণের দরকার ছিল একটা মানুষের, সেটা হচ্ছে কি শিক্ষা বা ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ, কল্প বা রিচুয়াল, ছন্দ, নিরুক্তা আর শব্দতত্ত্ব, নিরুক্তা বা শব্দতত্ত্ব এবং জ্যোতি। এই ছটি গুণ একটা মানুষ সন্ধ্যা থাকলে সে বেদ পাঠ করতে পারবে। এই সর্বদর্শন ছ প্রকার। ফোনোলজিক্যাল উইন্স আছে, ফোনোলজিক সাংখ্য, সাংখ্য প্রোফাউন্ডারকে কপিল, যোগ প্রত্যাঞ্জন, ন্যায় গৌতম, বৈদেশিক কণা, আর মীমাংসা, মীমাংসা পূর্ব মীমাংসা আর উত্তর মীমাংসা। পূর্ব মীমাংসা হচ্ছে কি যামিনী, আর উত্তর মীমাংসা হচ্ছে ব্যাস, বেদ ব্যাস হচ্ছে সবাই কিন্তু ব্যাস, কিন্তু হচ্ছে বদরায়ণ। তাহলে হচ্ছে কি সাংখ্য, আবার বলছি সাংখ্য, যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করুন, যদি কোনো কিছু নোট ডাউন করেন তাহলে এখানে নোট ডাউন করেন। সাংখ্য কপিল, যোগ পতঞ্জলি, ন্যায় গৌতম, বৈদেশিক কণা এবং মীমাংসা পূর্ব মীমাংসা যামিনী, আর উত্তর মীমাংসা ব্যাস বদরায়ণ। তা এই ছিল পুরোটা। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন, আর যেখানে যা দরকার সেখানটা পজ করে আপনারা সুন্দরভাবে লিখে দিন। থ্যাংক ইউ।